প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে কিনা এই প্রশ্নটা সকল অভিভাবকের মনে, বিশেষ করে যারা এবার সমাপনী পরীক্ষা দিবে। তাছাড়া প্রশ্ন জেগেছে যারা জিএসসি পরীক্ষা দিবে তাদের মনেও। তবে এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন একটি তথ্য দিয়েছে। তিনি জানিয়েছেন সমাপনী পরীক্ষা কিভাবে নেওয়া হবে এবং কিভাবে সমাপনী পরীক্ষায় স্টুডেন্টরা অংশগ্রহণ করবে। শুনবো তার কথা, তবে তার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন শুনি তার মুখ থেকেই। কোভিড-19 এর এখন যে অবস্থা, সেই অবস্থায় আসলে সে স্কুল খোলার মতো পরিবেশ তৈরি হয়নি। উন্নত দেশ যারা স্কুল খুলেছিল তারাও কিন্তু এখন আবার বন্ধ করে দিয়েছে। সেজন্য আমরা মনে করছি যে আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। আমরা সেই জন্য আমরা সারসংক্ষেপ পাঠিয়েছি যে এই বছর পিএসসি পরীক্ষা না নিয়ে শ স্কুল তাদের মতো করে যেই পর্যন্ত পড়া শেষ হবে সেই পর্যন্ত শ স্কুল তাদের পরীক্ষা গ্রহণ করবে। স্কুল রিওপেনিং করার জন্য কী কী কার্যক্রম প্রত্যেকটা স্কুলে গ্রহণ করবে সেই ব্যাপারে আমরা একটা নীতিমালা তৈরি করেছি। সেটা আমরা সচিব পর্যায়ে আমাদের যে অফিসিয়াল তারা এটা শেষ করেছি, এখন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের অনুমোদন নিয়ে আমরা এটাকে মাঠ পর্যায়ে জারি করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মনে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তার পরিমাণ কিছু হলো এই ভিডিওর মাধ্যমে আমি কমানোর চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।